The statements in this documentary has been made by the choice and personal opinion of the interviewees. No influences were made on behalf of the production. এই তথ্যচিত্রে সমস্ত বক্তব্য ও মতামত সাক্ষাৎদাতাদের একান্ত ব্যক্তিগত। টিম রিয়েল থিংস দ্বারা তাদের মন্তব্যকে কোনোভাবেই পরিবর্তিত করা হয়নি। মেয়েদের মতো পায়ে ঘুমুর বেঁধে নাচিস তুই? এ বাবা, তুই ছেলে না মেয়ে রে? কি পাস, মেয়েদের মতো রং চং মেখে নাচ করে লজ্জা করে না? নাচ আমার সত্তা, নাচ আমার আত্মা, নাচ আমার ধর্ম, নাচই আমার কর্ম, নাচ আমার আনন্দ, নাচ আমার রোষ, নাচ আমার বেদনা, নাচই কি আমার দোষ? শিল্পী যদি শিল্প না করে তবে তার শিল্পত্ব কোথায় থাকে বলো? আমি নারী নই, নই পুরুষ, আমি শিল্পী, তাতে কি থাকে কোনো দোষ? নৃত্য মানব সভ্যতার প্রচলিত শিল্পকলাগুলির মধ্যে অন্যতম। নমস্কার, আমি রাজা দত্ত, একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। আমার ছোট্ট একটি ইনস্টিটিউশন আছে যার নাম মঞ্জিষ্ঠা বালা কেন্দ্র। বলার নয় যে আমি একজন পদ্মভূষণ সি ভি চন্দ্রশেখর গুরুর শিষ্য, এবং আমি ছোটোবেলা থেকে শ্রীমতী অনিতা মল্লিকের কাছে নৃত্য গ্রহণ করে আজ ছোটদের শেখাচ্ছি বা নাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষের সহজ ভাব প্রকাশ বা যোগাযোগ স্থাপনের সূত্রেই কিন্তু নৃত্যের সৃষ্টি। আমার নাম সুব্রত মণ্ডল, আমি এখন বিএ সাইকোলজি অনার্সে পড়ছি। আমি এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর আমার বাড়িতে আমার মা, বাবা এবং ঠাকুমা রয়েছে, আর দিদি ছিল, দিদির বিয়ে হয়ে গেছে। আমি 1.5 বছর ধরে নাচ শিখছি এবং আমি ভারতনাট্যম শিখছি।
এমনটাও প্রস্তাবিত হয়েছে যে লিখিত ভাষা উদ্ভাবনের অনেক আগে নৃত্য জ্ঞাপনের অংশ হয়ে ওঠে। সহজ ভাষায় বলতে গেলে একথা আমরা সবাই জানি যে মানুষ যখন কথা বলতেও শেখেনি তখন তারা নিজেদের মধ্যে হাত পা নেড়ে ও মুখের নানা রকম অভিব্যক্তি দিয়ে মনের ভাব প্রকাশ করত, যার থেকে জন্ম নেয় মূকাভিনয়। একথা বলা যায় যে জ্ঞাপনের ক্ষেত্রে মূকাভিনয়ের পরবর্তী স্তর হিসেবে যুক্ত হয় আরও একটি শিল্প মাধ্যম যার নাম নৃত্য। নমস্কার, আমি তৈত সরকার, আমি একজন নৃত্য শিক্ষক, নৃত্য শিল্পী এবং আমি একটি প্রাইভেট স্কুলে ডান্স টিচার পোস্টে চাকরি করি। বর্তমানে আমার একটি পুত্র আছে, তার বয়স 6 বছর, আর আমার মিসেস আছেন, আর মিসেসও নৃত্যশিল্পী। আমার বেঁচে ওঠা এবং বেঁচে থাকার রহস্য হচ্ছে নাচ। প্রাচীন কাল থেকে এখনও অবধি আমাদের মধ্যে এই কলা জীবিত রয়েছে এবং বিনোদন ও মানব সংস্কৃতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। আমি অনেক ছোট থেকে নাচের সাথে যুক্ত। আমার বয়স যখন 3.5 বছর তখন আমি এই নাচটাকে নিজের করে নিয়েছিলাম। স্পেশালি আমার বাড়ির লোক আমাকে খুব ইন্সপায়ার্ড করে। ছোট থেকে ইচ্ছা ছিল আমার নাচ শেখার, বাট কিছু কারণের জন্য আমার নাচটা শেখা হয়ে ওঠেনি। বাড়িতেই নাচতাম, টিভিতে গান চালিয়ে, দিদি থাকতো, দিদি দেখতো। স্কুলেও নাচ করা হয়েছে ছোটবেলায়, স্কুলেও আমি নাচ করেছি ছোটতে, বাট সবটাই লুকিয়ে। কিন্তু বড় যখন হলাম তখন ইচ্ছাটাকে আর কি বাস্তবায়িত করলাম, তখন আর ভাবলাম যে না, এবারে শেখাটা উচিত। তো তাই জন্য আমি শিখতে শুরু করলাম। আমি খুব ছোট থেকেই নাচ করি। আসলে নাচের উপর একটা আগ্রহ ছোট থেকে ছিল এবং আমার শরীরে, আমার মননে একটা রিদিম কাজ করতো যেটাকে নাচে আসা। নাচটা আমার প্যাশন, যেমন আমাদের জন্য অক্সিজেনটা খুব দরকার হয়, নাচটা আমার জন্য অক্সিজেন। আমাদের দেশের হিন্দু পুরাণ অনুযায়ী নৃত্য হলো ভগবান ব্রহ্মার একটি কল্পনা বা ধারণা। ব্রহ্মা ভরতমুনিকে নৃত্য ও নাট্যের তত্ত্ব সমৃদ্ধ একটি সংহিতাবদ্ধ গ্রন্থ রচনা করতে অনুপ্রাণিত করেন, যেখানে নৃত্য ও নাট্যের অনুশীলন পদ্ধতি ও রীতিনীতি সংকলিত থাকবে। ভরতমুনি রচিত এই গ্রন্থটির নাম হলো নাট্যশাস্ত্র। এইভাবে জন্ম নেয় ভারতের নিজস্ব নৃত্যশৈলী, যেগুলি ভারতীয় ধ্রুপদী নৃত্য নামে পরিচিত। আমি খুব সাধারণ একটি পরিবার থেকে বিলং করি, যেটা সোকল কলোনি বলে সবাই। তো আমি একটা কলোনির স্কুলে, একটা গান্ধী কলোনি মাধ্যমিক বিদ্যালয় বলে একটা স্কুল থেকে আমি আমার ক্লাস 10 পাশ করি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বলে একটি বিশ্ববিদ্যালয় থেকে ডান্স নিয়ে আমি গ্রাজুয়েশন, মাস্টার্স দুটোই করি। তারপর একদম আমি আমার একটা স্কুল আছে ছোট। বাচ্চারা শেখে, বড়রা শেখে, অনেক এইজের মহিলারা শেখেন আমার স্কুলে আমার কাছে। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু
নাচ তো আমরা সকলেই দেখেছি, অল্প ব্যস্ত জানিও এই সংবাদ। কিন্তু আজ আমরা কথা বলবো অন্য কিছু নিয়ে। ফ্যামিলিতে সাপোর্ট করেনি নাচ নিয়ে কোনো দিনও, আর আমিও বলতে পারিনি। ছোটবেলায় যখন নাচতাম স্কুলের প্রোগ্রামে, অ্যানুয়াল প্রোগ্রামে, তখন ফ্যামিলি দেখতে যেত। তারপর থেকে নাচটাকে শেখা বা সেটাকে আমি মানে বড় অব্দি নিয়ে যাওয়া বা ওটা নিয়ে কোনো স্বপ্ন তৈরি করা, সেটা আর কোনো দিনও করে ওঠা হয়নি ফ্যামিলি প্রেশারে। ইন্সপিরেশন নাচে দুই পিসি আমার খুব কাছের, আমার মানে কি বলবো, মানে তারা আমার মা বাবা থেকেও বেশি। আমার মা বাবা যে আমাকে সাপোর্ট করেননি তা নয়, প্রচণ্ডভাবে সাপোর্ট করেছেন। তারা আমাকে প্রচণ্ডভাবে মানে এনকারেজ করেছেন যে তুমি এগিয়ে যাও। এখন আমার মা নেই বর্তমানে, আমার বাবা আছেন, আমার দাদা আছেন, তো তারা আমাকে এখনও সাপোর্ট করেছেন। মানে নাচ নিয়ে তাদের কোনো কিছু বলার কোনো দিনই কিছু ছিল না যে কেন নাচ করছি বা এই ছেলেরা নাচ করে না, এটা আমি কোনো দিনই শুনে বড় হইনি। কারণ আমাদের আমার ফ্যামিলি সেই বড় মস্তিষ্ক নিয়ে মানে মন নিয়েই রয়েছে তারা। ফ্যামিলিতে বেসিক্যালি প্রবলেম, যেহেতু আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর আমাদের কমিউনিটিও খুব একটা যে এডুকেটেড কমিউনিটি একদমই নয়, একদম কি বলবো, তাদের মা তাদের সেই সেই এডুকেশনটাই নেই যেই এডুকেশনে তারা একটা মানুষকে সাপোর্ট করবে বা একটা মানুষকে এনকারেজ করবে। নৃত্য হলো শিল্পের একটি ধারা। শিল্প কোনো জাত মানে না, কোনো ধর্ম মানে না, মানে না কোনো লিঙ্গ ভেদ। সমাজের যে কোনো মানুষ আপন করে নিতে পারে নৃত্যকে, শিল্পকে। না, আমাকে বাড়ি থেকে কিন্তু কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আমার মার তো ফুল সাপোর্ট ছিল, তবে বাবার প্রথমের দিকে একটু আপত্তি থাকলেও কিন্তু বাবা সহযোগিতা করেছেন, এবং আমার দিদি শ্রীমতী রুমা দে দিদির সহযোগিতা অনেকখানি আমার নাচে করতে, যার ফলে আমি ফ্যামিলির ফুল সাপোর্টটা কিন্তু নাচে দিয়ে দিয়েছি। এবং এখনও কিন্তু আমার পরিবার থেকে, আমার মিসেসের কাছ থেকে তো প্রচুর সাপোর্ট পাই। আমি প্রচুর কম্পোজিশন করি যেটা ও আমাকে হেল্প করে এবং আমিও হেল্প করি, এইভাবেই আমি এগিয়ে চলি। ভারতে পুরুষ নৃত্য শিল্পীরা আজ যে অবস্থানে রয়েছেন ঐতিহাসিকভাবে কিন্তু তা ছিল আলাদা। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স শেখা পুরুষদের খুব সহজভাবে মেয়েলি আখ্যা দেওয়া হয়ে থাকে। কেউ কেউ এমনও মনে করেন যে সমস্ত পুরুষরা মেয়েলি তারাই নাচ করে, বলা ভালো ক্লাসিক্যাল ডান্স করে। একবারই মানে ওই হয় না রিয়েলিটি শোগুলো যখন পরিবারে সবাই মিলে দেখি, তো তখনও আমিও বলে ফেলেছিলাম যে আমারও ইচ্ছা যে আমিও নাচবো মাধ্যমিকের পর থেকে শুরু করতেছে। তো প্রথমেই বাধা পড়ে গেছিলো যে কোনো দরকার নেই, কী হবে নেচে। ওদের মাথায় এটা রয়েছে যে মানে আমি মেয়েলি, ওদের মেন্টালিটি এটা বলে। আমার মধ্যে অনেকগুলো মেয়েলি আবভাব রয়েছে বা আরও অনেক কিছু ওরা ভাবে, বাট আমি সেটা কোনো দিনও ভাবি না। কারণ আমি জানি যে প্রত্যেকটা মানুষের নিজের নিজের নিজস্বত্তা রয়েছে, প্রত্যেকটা মানুষ নিজের মধ্যেই নিজেকে খুঁজে পায়, সব মানুষ ইউনিক। তাই জন্য আমিও ভাবলাম যে না, বলে লাভ নেই। আমি যখন এত দেরি করে শুরু করা এই কারণে, কারণ আমি চেয়েছিলাম একটা নিজস্ব ইনকাম, একটা হাত খরচা, নাচের জন্য যেটুকুনি ইনকাম। তো আমি টিউশন পড়াই, টিউশন পড়িয়ে সেই নাচের ইনকামটা আমি তুলে আমি এখন করছি। যেহেতু পুরুষত্ব বলতে অনেকে শক্তিশালী ও বীরত্বকে বোঝেন এবং নারীকে সৌন্দর্য, করুণা ও নমনীয়তার প্রতীক হিসেবে মনে করে, তাই শাস্ত্রীয় নৃত্যের মতো সূক্ষ্ম দেহভঙ্গিযুক্ত শৈলী পুরুষের ক্ষেত্রে বেমানা। পায়ে ঘুঙুর, রংচঙের পোশাক, সাজসজ্জা পুরুষদের জন্য। তবে বহু নৃত্যশিল্পী রয়েছেন যারা নিজেদের পুরুষত্বা বজায় রেখে সময়ের সাথে প্রমাণ করেছেন যে শিল্প লিঙ্গ পরিচয়ের সীমাবদ্ধতার বাইরে এবং পুরুষরাও পারেন সুন্দর, লাবণ্যময় ও নমনীয়। আমাকে কোনোদিন কেউ বাধা দেয়নি, আমার মা বাবা আমার দাদা কোনোদিন তারা বরঞ্চ আমাকে এনকারেজ করেছে। হয়তো অনেক সময় টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেননি, আমি অনেক ছোটো থেকেই সেখানটাকে শিখিয়ে অনেক টাকা রোজগার করেছি, আমি সেই টাকা দিয়েই আমি আমার মাস্টার্স, আমার ব্যাচেলার ডিগ্রি সমস্ত কমপ্লিট করেছি। তো আমাকে কেউ কোনোদিন বলেনি যে শেখাটা তুমি কেন শিখছো বা তুমি চাকরি করো বা ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও বা তুমি ব্যবসা করো, কারণ আমাদের বিজনেস ফ্যামিলি। তো এটা কখনোই বলছিল উল্টে তারা খুব মানে গর্বিত বোধ করতো আমার পারফরমেন্স, মানে আমার মা বাবা
মা বেসিক্যালি বাবা নয়, অনেক প্রোগ্রাম দেখেছে যখন বেঁচেছিলেন। তো সেটা নিয়ে আমাকে কোনোদিন আমি শুধু মা বাবা কেন, আমার ফ্যামিলির সবাই আমাকে খুব সাপোর্ট করেছে আর খুব প্রাউড ফিল করতো আমি কোথাও প্রোগ্রাম করলে, বা আজকে এখানে প্রোগ্রামে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি, দারুণ ব্যাপার। এমনকি আমি দূরদর্শন টিভির আর্টিস্ট হলাম, যখন আমার দূরদর্শনে নাচ দেখাতো তখন মানে সবাই দূরদর্শন খুলে বসেছে রাজা নাচছে, মানে এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। হ্যাঁ, তবে কিন্তু আমি পুরো শিল্পশিল্পী হিসাবে কিন্তু কোনোদিনও অবহেলিত হইনি, আমাকে কেউ অবহেলার চোখে দেখেনি, আমাকে সবাই সাপোর্ট করেছে, এনকারেজ করেছে। আমার মার চেষ্টা এবং মার সহযোগিতাই আমার নাচ শেখা, এবং প্রথম যখন পণ্ডিত কালু শঙ্করের কাছে আমি নাচ শিখতে যাই তখন মার হাত ধরেই প্রথম ওখানে গিয়ে আমি অ্যাডমিশন নিই। পূর্বে অর্থাৎ ষোড় সময় থেকে ভারতীয় ধ্রুপদী নৃত্যগুলি প্রধানত হিন্দু মন্দিরগুলিতে দেবদেবীদের উপাসনার উদ্দেশ্যে পরিবেশিত হতো, নৃত্য সেকালে উপাসনার মাধ্যম হিসেবে গৃহীত ছিল এবং সেই নৃত্যকে পরিবেশন করতেন মন্দিরের মেয়েরা অর্থাৎ দেবদাসী। কিন্তু দেবদাসীরা কেন? কারণ শিশুকাল থেকে তারা ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত এবং দেবতাদের সাথে তাদের বিবাহ বন্ধন হয়েছিল বলে মনে করা হতো, তাই তাদেরকে দেবতা উপাসনার সব থেকে শুভ মাধ্যম হিসেবে মনে করা হয়। কিন্তু 17 শতকের পর থেকে যখন আমাদের দেশে ঔপনিবেশিক শাসনের উত্থান ঘটে তখন খ্রিস্টান মিশনারি দ্বারা ভারতীয় ধ্রুপদী নৃত্যগুলিকে বিধর্মী বলে আখ্যা দেওয়া হয় এবং এগুলির ওপর মারাত্মক আক্রমণ করে ঘৃণ্য মনোভাব যুক্ত করা হয়। এছাড়া মন্দির থেকে এই নৃত্যগুলি ক্রমশ প্রবেশ করে তৎকালীন রাজাদের দরবার এবং ধীরে ধীরে কোঠাগুলিতে। ঔপনিবেশিক আমলে দেবদাসীদের পতিতা বলে অবজ্ঞা করা হতো। মহিলা নৃত্যশিল্পীরা অনেক সময় পুরুষদের মনোরঞ্জনের জন্য স্পষ্টতই যৌন আবেদনময় নৃত্য পরিবেশনা করতেন, কারণ সেই সংকটের মুহূর্তে তাদেরও নিজেদের এবং নিজেদের নৃত্যশৈলী বজায় রাখার তাগিদ ছিল। এখন এখান থেকে আমরা সহজে ধারণা করতে পারি যে আমাদের পুরুষতান্ত্রিকত সমাজে কখনোই একজন পুরুষকে এই ধরনের নৃত্যশৈলী দেখতে বা করতে রাজি হবে না, যা একসময় নিম্নবর্ণের মহিলারা পরিবেশন করতেন তৎকালীন রাজাদের এবং পৃষ্ঠপোষকদের মনোরঞ্জনের জন্য। তাই যে সমস্ত পুরুষরা নৃত্যকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তাদের অপমানজনক দৃষ্টিভঙ্গিতে দেখা হতো। একটা ছেলে হয়ে একটা মানে ক্লাসিক্যাল ডান্স করবি, এটা একটা মানে একটু অন্য চোখে দেখে, ফ্যামিলি বলো পাড়ার লোকে বলো সবাই দেখেই বলবে যে ও এই ডান্স করে তাই জন্যই তো মেয়ে এলি। তো আমি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি বা নাচের ক্লাসেই যাচ্ছি, তো নাচের ক্লাসে অনেকগুলো ছেলে ধরো বাইরে দাঁড়িয়ে আছে, তো ওরা টিটকারি মারে, বা কোথাও আমি টিউশন যাচ্ছি নর্মালি তারা টিটকারি মারে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের টিটকারি শুনতে হয়। মানে অনেক মেল ডান্সারদেরই কাছ থেকে যদি তাদের লাইফ স্টোরি শোনো তাহলে তুমি শুনবেই যে টিটকারি শব্দটা তাদের মানে সাথে থাকবে, টিটকারি থাকবে, হেনস্থা থাকবে। একাদশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা যতই বলি না কেন যে আমাদের সমাজে লিঙ্গ সমতা বিরাজমান, সোশ্যাল মিডিয়ায় সমতা বজায় রাখার বলি যতই আমরাই না কেন, প্রতি মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে এই সমাজের প্রতিটি কোণায় পুরুষতান্ত্রিকতার প্রলেপ কতটা গাঢ়, যা ফিকে হতে হয়তো লেগে যাবে আরো কয়েক শতাব্দী। ব্যাপারটা ওদের কাছে সঠিক এডুকেশনটাই নেই যে একটা ছেলে কেন একটা মেয়েদের মতো মানে স্বভাব মানে ব্যবহার করে, কেন মেয়েদের জিনিসের প্রতি তার বেশি ইন্টারেস্ট হয়। যদি কোনো মেল ডান্সার মানে স্পেশালি ক্লাসিক্যাল মেল ডান্সার দেখো, তার মানে এটা নয় যে তারা গে, বা ক্লাসিক্যাল মেল ডান্সার গে হবে বা গে মানেই ক্লাসিক্যাল মেল মানে ক্লাসিক্যাল ডান্সার হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। ডান্সটা একটা শিল্প, সেটা একটা ছেলেও আপন করে নিতে পারে, একটা মেয়েও আপন করে নিতে পারে, যেটা একটা সায়েন্টিফিক কারণ আছে গে হবার বা লেসবিয়ান হবার, সেটা হরমোনাল ইস্যু আছে, কিছু কিছু সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে তাদের সাথে, তার মানে নাচটা আপন করছে মানেই গে বা নাচটা আপন করছে মানেই মেয়েলি এমন নয়, ওটা পুরো যখন একটা শিশু জন্ম নিচ্ছে তখন থেকেই তাদের মধ্যে থাকছে, ওটার সাথে নাচের কোনো সম্পর্ক নেই। নাচ নিয়ে অনেকে অনেক বন্ধু বান্ধব, কারণ আমি বয়েজ স্কুলে পড়তাম, এই ছেলেটা নাচ করছে একটা মেয়ে নেই, মানে নৃত্যশিল্পী বলেই যে সে মেয়ে না, আমি অনেক ডান্সার দেখেছি তারা মেয়েলি নয় কিন্তু খুব ভালো ডান্সার ডান্স করে তারা। আমাকে অনেকেই বলেছে তুমি সত্যি নাচ করো নাকি তবলা শিল্পী নাকি তুমি আঁকার শিল্পী, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুমি কীভাবে নাচটাকে দেখছো, তুমি কীভাবে নিজেকে রাখছো
নিজে পার্সোনালিটি নিজের কাছে। আমার এটা মনে হয় যে আমার স্বপ্নের পথে যারা বাধা আছে তাদের সাথে আমি যুদ্ধই বা কেন করতে যাব, যুদ্ধ করে টাইমটা ওয়েস্ট কেন করব। আমি আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি না নিজের মধ্যে। হ্যাঁ, সবাই বলবে যে যদি জানতে পেরে যায়, ভয় আমারও ভয় হয়, কারণ আমার সব ঘুমুর মেকআপের জিনিস সব জিনিস আমার লুকিয়ে রাখা থাকে, তো ভয় লাগে যে ধরো হঠাৎ কোনো দিন জানতে পেরে যায় তখন কী হবে। তখন আবার নিজেকেই নিজে সামলে নিই, যা হবে দেখা যাবে, আপাতত তো এক আজকেটা তো এনজয় করি, আর জানতে পারলে আমার সেরকম একটা প্রবলেম হবে না। হ্যাঁ জানি ঝগড়া হবে, একটা অশান্তি হবে ঘরে পরিবারে, ঠিক আছে ম্যানেজ করে নেবো সেই হিসাবে। আমি তো চাই জানতে পারলে ওরা যেটা বলবে সেটা শুনবো শুনবো, বাট আমি তাও চালাবো না। আমি আমার বন্ধু বান্ধবের থেকে প্রচণ্ড সাপোর্ট পাই, যারা নন ডান্সার বন্ধুরা, যারা আমরা স্কুল কলেজে পড়েছি, মানে কলেজ তো না স্কুলের বন্ধুরা, তারা এখন আমাকে মানে আমি ও রাজা মানেই একটা নাচ ব্যাপার, রাজা মানেই একটা গান ব্যাপার, রাজা মানেই একটা একটা আসর বসলে রাজা মানে নাচবে। তারপর যখন বড় হয়েছে আমার কিছু ফিল্ডের কিছু বন্ধুরা, আমার নাচের জগতের বন্ধুরা, তারা আমাকে ইন্সপায়ার করে এটা করলে এটা হবে, অনেক কিছু দেখে আমি শিখেছি। ফ্রেন্ড সার্কেল, সত্যি কথা বলতে আমি খুব লাকি যে আমি এরকম ফ্রেন্ড সার্কেল পেয়েছি বলে, কারণ ফ্রেন্ড সার্কেল আমাকে এতটা সাপোর্ট করে, এতটা সাপোর্ট করে যেটা একটা ফ্যামিলি থেকে মানুষ পায় না, ফ্যামিলি থেকে যেই এনকারেজমেন্ট সাপোর্ট ওটা আমি ফ্রেন্ড সার্কেল থেকে পাই। হ্যাঁ ঠাকুমা আমার জানে যে আমি নাচি, নাচ শিখি বলে ঠাকুমা জানে। হ্যাঁ ঠাকুমা সাপোর্ট করে, ঠাকুমা এটুই এইটুকুনি বলে যে যাই করবি যেন ভবিষ্যতে গিয়ে একটা জায়গা এস্টাবলিশ হতে পারিস, বাস এটাই চিন্তা ঠাকুমা। এছাড়া পরিবর্তনও ঘটছে বিভিন্ন স্তরে, মানুষ এখন এইসব বিষয়ে অনেকটা গ্রহণযোগ্য এবং উদার মনস্ক হয়ে গেছে, আশা করা যায় এতে সমাজের উন্নতি হবে। এই নয় যে মেয়েরই বলে নাচ শিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর ওটা তখন বলতো একটা সমাগম, তখন পুরুষ নৃত্যশিল্পী ঘরে ঘরে কম থাকতো, এখন যখন প্রচুর ঘরে ঘরে অনেক ডান্সাররা বেরোচ্ছেন, ভালো ভালো ডান্সাররা, আর আমাদের বিজু মহারাজজিও একজন পুরুষ নৃত্যশিল্পী, সুতরাং হয়তো সেই তখন তারা ডিফারেন্স করতে পারতো না, এখন তারা করেন, তো এখন অনেকটাই কমে গেছে এইগুলো বলা। আর অনেকটাই জানে এখন বিভিন্ন রিয়েলিটি শোজ হচ্ছে, অনেক মেয়ে ডান্সাররা নাচছে, সুতরাং নৃত্যশিল্পী হলেই যে তাকে মেয়েলি হতে হবে বা মেয়েলি হলেই জিনিস, এটার সাথে মেয়েলি হওয়াটার কোনো কিছু যোগসূত্র নেই। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাব সমস্ত প্রাচীনতম নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক, পণ্ডিত, সমালোচক ছিলেন পুরুষরাই, রামকুমার হোক বা উদয়শঙ্কর। ভারতীয় নৃত্য প্রথম আন্তর্জাতিক স্তরে ছাপ রাখে পুরুষদের হাত ধরে, এমনকি পূর্বে কথা বলে নৃত্যশৈলী শুধুমাত্র পুরুষের অংশগ্রহণ, কুচিপুড়িও প্রাথমিকভাবে পুরুষদের দ্বারাই শেখানো ও সম্পাদিত। পুরুষ নৃত্যশিল্পীদের জন্য বলবো যে নৃত্যশিল্পী বা তোমার মধ্যে যে শিল্পত্ব রয়েছে তা কিন্তু সবার মধ্যে নেই, মানে এই জন্যই তুমি আলাদাই। হ্যাঁ আমাদের উদয়শঙ্করজি ছিলেন, আরও অনেক শিল্পীরা, অনেক লেজেন্ডরা রয়েছে, তো আমি বলবো যে প্রেক্ষা দিয়ে যারা যখন পারফর্ম করবে তখন মঞ্চস্থ লোক তোমার দিকে তাকিয়ে তোমাকে, সেটা কিন্তু ফ্যামিলির কারোর কারোর মধ্যে, মানে তোমার দাদা বলো, তোমার ভাই বলো, তুমি একা, মানে আমি বলবো যে চালিয়ে যাও, ওটাকে তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয়, তুমি তুমি তোমার শেখাটা খুব ভালো করে শেখো, গুরুদের সম্মান করো, আর নাচকে কিছু দিলে নাচ তোমায় ফেরত দেবে, সুতরাং নাচ না ভেবে নাচ করে যাও, ভুলে নাচো, ভয় পেও না, একদম চালিয়ে যাও, কারণ তোমাদের শিল্প তাই তোমার কাছে বড়, এবং তুমি শিল্পী এটাই হচ্ছে বড় হচ্ছে, শিল্পী কিন্তু সবাই হতে পারে, শিল্পী হওয়ার জন্য একটা আলাদা যোগ্যতা চাই এবং তার জন্য প্রচুর মেধা দরকার, প্রচুর পরিশ্রম দরকার, এবং কে কী বলছে সেটাকে তুমি পাত্তা না দিয়ে নিজে নিজের কাজ করো। এবং অনেক পরিবার আছে, পরিবার থেকে এখনও আছে যারা ছেলেদেরকে নাচ শিখতে দেন না, এবং আমি বলবো সেটা একদমই করবেন না, কারণ কি নাচ কিন্তু একটা বড় মাধ্যম, এবং নাচ শিল্প নৃত্যশিল্প এটা কিন্তু অনেক শরীরকে মনকে ভালো রাখতে সহযোগিতা করে, তা এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। এবং পুরুষ নৃত্যশিল্পীদেরকে আবারও বলছি, এখনও বলছি, তোমরা প্রতিবাদ করতে শিখবে, প্রতিবাদ করতে জানবে, এবং নিজের কাজে নিজের লক্ষ্যে কিন্তু এগিয়ে যাবে।
আমার মতোই যারা আরও ডান্সার্স রয়েছে, স্পেশালি মেল ডান্সার, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে সবসময় নিজের প্যাশনটাকে ফলো করো, নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দাও। কে কী ভাবলো, কে কী মানে বললো, ওগুলোতে মন দিওই না, নিজেই নিজের শক্তি হয়ে ওঠো, কারোর সাপোর্টের জন্য ওয়েট করে থেকো না। আর মেল স্পেশালি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, যারা আমাকে শুনবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ প্লিজ, একটা ছেলে হয়ে যদি কোনো কেউ নাচ করে, স্পেশালি ক্লাসিক্যাল নাচ ডান্স করে, তাহলে তাকে বাধা দেবেন না। এটাও তো হতে পারে যে ও ক্লাসিক্যাল ডান্স নিয়ে ও এমন একটা জায়গায় পৌঁছলো, তাহলে আপনাদের মাথাটাই উঁচু হবে। এটা কেন দেখছেন যে চারটে লোক কী বলবে, যে কমিউনিটিতে বাস করি তারা কি টিটকারি মারছে না মারছে, না এটা ভাবুন যে ওকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আজকে ও কোথায় যেতে পারে, বা ওই আপনি যদি না সাপোর্ট করেন তাহলে ওর কী হতে পারে। আপনি প্লিজ নিজের সন্তানদের প্রায়োরিটি দিন, কে কী বললো ওটাতে প্রায়োরিটি দিলে নিজের সন্তানটাকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। অনেকেই আছে যারা এই এত কিছু প্রবলেম ফেস করতে না পেরে সুইসাইড করে না। আমি জানি অনেকে ফ্যামিলি সাপোর্ট করে না, অনেকের অনেক সমস্যা থাকে, নাচ নিয়ে এমনটা সত্যি ডিফিকাল্ট, একটা নাচ নিয়ে সংসার চালানো সত্যি ডিফিকাল্ট। আমি বলবো যে একটু ফ্যামিলি যারা আছেন, বাবা মা ভাই বোন ফ্যামিলির সবাই একটু সাপোর্ট করুন, পুরুষ নৃত্যশিল্পীদের সাপোর্ট করলে হয়তো কোথাও তারা একটু পৌঁছবে। আমার মনে হয় শুধু টাকার জন্য, যে ইনকামের জন্য যে আমরা নাচ করি বা নাচ শিখি, আমরা এরকম এখনও দিন গেছে যে আমরা বিনা পারিশ্রমিকে আমরা প্রোগ্রাম করি, বিনা পারিশ্রমিক একটু নাচ করলেন আমরা করে দিই, তো নাচটা আছে আমাদের মধ্যে, বা আমরা নিয়ে যেতে চাই, পরবর্তী প্রজন্ম নাচ শিখতে চায়। এটা আমার অনুরোধ, মানে সবার বাবা মা বা পেরেন্টসদের বলতে পারি যে যাদের আপনাদের বাড়িতে যারা কোনো পুরুষ নৃত্যশিল্পী বা আপনার ছেলে হোক ভাই হোক যেই হোক, সাপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রতীক নটরাজ, যা শিবের মহাজাগতিক তাণ্ডবের একটি রূপ, তিনি কিন্তু বহু বছর ধরেই মহিলা নৃত্যশিল্পীদের উপর সভাপতিত্ব করছেন।